হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি অনেকটাই সকাল হয়ে গেছে তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আজকে পুজোর জন্য একটু জোগাড় করব আমরা যাব আজকে মন্দিরে পুজো দিতে সে কারণেই তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে তো ফ্রেশ হয়ে দেখলাম মা অনেকটা ফুল তুলে এনেছে ঠাকুরের জন্য ঠাকুরগুলোও এবার পরিষ্কার করতে হবে এই দেখো ফুলগুলো কত সুন্দর সাদা জবা ফুলটা কি দারুণ লাগছে তাই না আর পাতা কয়েকটা ফুল মোটামুটি যতগুলো পেয়েছে সেগুলোই আনা হয়েছে যাই হোক তারপর দুধ আনতে চলে গেলাম দুধটা নিয়ে এসে রেখে দিলাম ঠাকুরের কাছে প্রতি বছর শ্রাবণ মাসে বাপি কিছু না কিছু একটা কিনে আনে বিশেষ করে ঠাকুরের মতো এবছরে এই পিকচারটা বাপি কিনে এনেছে আমার তো বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো চলুন আপনাদের দেখাই এই যে ময়ূরের পালকগুলো আছে এইগুলো আমার ভাই তারকেশ্বর জল ঢালতে গিয়ে কিনে এনেছিল তাই এখানেই আর কি রাখা আছে এই আঁকাটা আমি নিজে হাতে এঁকেছি আর আমার মায়ের ভারী পছন্দ হয়েছে তাই ঠাকুরের কাছে দেওয়ালটাতেই আঠা দিয়ে আটকে রেখেছে বুঝলেন আমি মন্দিরে আলপনা দিই না অনেকদিন আগে এই আঁকাটা এঁকে রেখেছিলাম এটা হয়েড দিয়ে আঁকা মানে সাদা কালি আর ততক্ষণে মা বেলপাতা নিয়ে চলে এবার তাড়াতাড়ি ভোগটা বানিয়ে মন্দিরে দেখা হচ্ছে তারপর আমরা মন্দিরে চলে এলাম এসে মন্দিরে দেখছি পুজো হচ্ছে আর ওদিকে অনেকে অঞ্জলি ওয়েট মা তাড়াতাড়ি জলটা ঢেলে দিলাম আমি একটু টুক করে ভিডিও করে নিলাম প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা এভাবেই পূজা দিই একদম শেষের বেলায় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে